ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি যা শুনে ইমান আমল আরো দৃঢ় করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আর সলাতু ওয়াসাল্লাম মোয়া আলি কায়া রসুল ওয়া আয়লা আলিকা বা অস্বভাবিকা ইয়া হাবিব আল্লাহ সলাতু ওয়াসাল্লাম মোয়া আলি কায়া নবী আল্লাহ ওয়ালা আ লিকা বা অ ইয়া নুর আল্লাহ প্রি স্লাইম্বেরা এবং মাদানি চ্যানেলের দশকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি নিয়ে দশকবৃন্দ যারা আমাদেরকে মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই অনুষ্ঠানকে আমরা সাজিয়ে থাকি মূলত আদব সম্পর্কিত আলোচনা দ্বারা আদব কিভাবে আমরা রক্ষা করতে পারি কোন কোন বিষয়ের কি কি আদব করা উচিত এ সকল বিষয় আমরা আলোচনা করে থাকি আর মোবাইলকে দাওয়াত ইসলামী আমাদেরকে এই আদব সম্পর্কিত মাদানি ফুল প্রদান করেন বিগত পর্বগুলোতেও আমরা আলহামদুলিল্লাহ বেশ কিছু বিষয়ের আমরা আদব সম্পর্কে জেনেছি আজকে ইনশাআল্লাহ তালা একটি বিষয় আমরা চয়ন করেছি যে বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাদানী ফুল শুনবো এই বিষয়ে কী কী আদব রয়েছে তা আমরা জানার চেষ্টা করব আদব তো অনেকগুলো হয়ে থাকে আদবের লিমিট নেই আমরা একটু মনে রাখবো যে কোনো বিষয়ের আদব যত বেশি আদব আমরা করব বজায় রাখব তত বেশি বরকত আমাদের অর্জিত হবে আর যত বেশি আমরা এই আদবগুলো করব তত বেশি আমরা বরকত পাব ইশারাতারা তো আজকে কোন বিষয়ের আদব সম্পর্কে আমরা জানবো মোবাইলকে দাওয়াত ইসলামী নুরুল আমিন ভাই আমাদের সাথে আছেন ইনশাল্লাহ তার সাথে আমরা আলোচনা করব নুরুল ভাই আজকে আমরা যে বিষয় আমরা নিয়েছি কোন বিষয় সম্পর্কে যদি দর্শকবৃন্দকে জানান আমরা আজকে আদব ইনশাল্লা কোরআনের আদবো ইনশাল সুবহান দর্শকবৃন্দ কুরআনে পাক এর আদব পাশাপাশি কুরআনে পাক তিলের আদব এ সম্পর্কে আমরা জানবো তো দর্শক বৃন্দ আসুন আমরা আদব সম্পর্কে আলোচনা করার পূর্বে দূরদে পাক পাঠ করে নিই বা দুরুদে পাকের ফজিলত আমরা শুনে নিই প্রতিটি পর্বে মাদানি চ্যানেলের প্রতি প্রোগ্রামে চেষ্টা করা হয় যে আমরা যেন দুরুদে পাকের আলোচনা করি তো আমাদের প্রিয় নবী সাল্লাহু তল্লাহ আলি আলীবাসালাম ইসাদ ফরমান তোমরা যেখানে থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো তোমাদের দুরুদে পাক আমার নিকট পৌঁছে থাকে সোহান আল্লাহ একটু চিন্তা করি দুরুদে পাক পাঠ করছি সাল্লাহু আলা মুহাম্মদ আর এই দরুদে পাকটি প্রিয় নবী সাল্লাহ আলী আসসালামের কাছে পৌঁছানো হচ্ছে বর্ণিত হয়েছে নবী পাক সাল্লাহ ইসলাম ইসাদ ফরমান যে ব্যক্তি দরুদে পাক পাঠ করে ফেরেস তারা তার নাম এবং তার পিতার নাম সহ আমার নিকট পৌঁছে থাকে তো একটু চিন্তা করি যে আমরা যে দরুদে পাক পাঠ করছি বাংলাদেশে বসে তো যেখানে বসে আমরা দরুদে পাক পাঠ করি এই দরুদে পাক যে আমি পড়ছি আমার নামটা আমার নবিয়ে পাক সাল্লাহ আলাইস্লামের কাছে পৌঁছানো হয় কত সৌভাগ্যের বিষয় তো আল্লাহ তালা দান করুক আল্লাহ তালা আমাদেরকে অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক আসুন আমরা দুরুদে পাক পাঠ করে নিই সাল্লু আল্লাহ আলা সাল আল্লাহুআলা আলী আসাল্লাম দর্শক বৃন্দ আজকে আমরা শুনলাম যে আমাদের আলোচ্য বিষয় হবে কুরআনে পাক এবং তিলাবাতের আদব তো এ সম্পর্কে আসন আমরা শুরুতে আমাদের নুরুল ভাই থেকে মবALLEগে দাওয়াত ইসলামী থেকে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল শুননীয় জি নুরুল ভাই জি কুরআনুল করিম হচ্ছে আল্লাহ তালার বাণী আল্লাহ তাআলার বাণী আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যে বিধান দিয়েছেন তার সমষ্টি হচ্ছে কুরআনুল করিম যা রসূল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ওপর অবতীর্ণ হয়েছে রসুলের পাক সাল্লাহ তালা আলিগি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তালার যে কথোপকথন সেটি হচ্ছে কোরআনুল করিমের সার সংক্ষেপ তো কোরআনুল করিমকে সম্মান করা আমাদের জন্য অত্যাবশ্যক এবং এটা হচ্ছে শায়রে ইসলাম অর্থাৎ ইসলামের একটা বিষয় যেটাকে সম্মান করা যেটা অতিব এবং এটা যদি কেউ অসম্মান করে তাহলে সে ইসলামের মধ্যে থাকবে না আল্লাহ যদি কেউ কোরআনুল করিমকে অসম্মান করে তো অনেক সময় দেখা যায় যে কোরআনুল করিমের অসম্মান বিভিন্নজন করেছে তো সেগুলো আমরা যাতে সেটা থেকে নিজেদেরকে হেফাজতে রাখতে পারি কোরআনুল করিমের অসম্মান করা তো এই অসম্মান করার থেকে বাঁচানোর জন্য আমাদের নিজেদেরকে আঁকেই প্রিপেয়ার করতে হবে যাতে আমার দ্বারা কোরআনুল করিম কোনো প্রকারের অসম্মান না হয় তো আদব হচ্ছে যে যখন আমি কোরআনুল করিম তেলোয়াত করব তার পূর্বে অজু করা বা পাক পবিত্র অবস্থায় থাকা পাক পবিত্র হয়ে আমি কোরআনুল করিম তেলোয়াত করবো এবং কোরআনুল করিম হাতে নেব যদি কোরআনুল করিম আরেকটা হচ্ছে সেই হুকুম এটা যে আপনি যদি না পাক অবস্থায় থাকেন তাহলে কিন্তু কোরআনুল করিম স্পর্শ করতে পারবেন না কোরআনুল করিমের আয়াত আপনি স্পর্শ করতে পারবেন না পাশাপাশি আপনার আদব হচ্ছে যে কোরআনুল করিম তেলাওয়াত করবেন না যখন আপনার আপনি পবিত্র না থাকবেন ও যে অবস্থায় না থাকবেন এটার আদব হচ্ছে যে তেলওয়াত না করা যখন আপনি তেলাওয়াত করবেন আপনার নিয়ত খালিস হওয়া মানে খালিস নিয়তে আপনার তেলোয়াত করা যখন তেলাওয়াত করবেন আপনার নিয়তটা আল্লাহ তাবারাকাত আলার দিকেই থাকবে যেগুলো পড়তে থাকবেন সেগুলো আল্লাহ তালার খালিশ নিয়তে পড়বেন যে পড়ার জন্যই পড়ছি এরকম যাতে না হয় জাস্ট পড়তেছি তো পড়তেছি কিন্তু পড়ার দিকে কোনো খেয়াল নাই আমি পড়ছি অর্থাৎ আমরা দেখা যায় ওই নিজের রুটিন পূরণ করা আর কি যেটা করার জন্য যে আমরা অনেকে খতম কোরআনুল করিম খতম অর্থাৎ সমাপ্ত করার জন্য অনেকে কি করে যে পড়তে থাকে ঠিকই কিন্তু তার মানে মনোযোগটা ওইখানে থাকে না থাকে না মনোযোগের সাথে যেতে আমরা কোরআনুল করিম তেলাওয়াত করি এটা একটি আদব আর দর্শকবৃন্দ চিন্তা করুন আর আদব কেনবে রক্ষা করব না কোরআনে পাক এমন একটি কিতাব দুনিয়ার মধ্যে আর কোন কিতাব এমন নেই যে কিতাব পড়লে সবাব পাওয়া যায় যে কিতাব স্পর্শ করলে স্বভাব পাওয়া যায় যে কিতাব দেখা এটাও সবাবের কাজ তো এই কিতাবটি এত মহামূল্যবান যে কিতাব আমাদের প্রিয় নবী সাল লাফ আলি ওয়া সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে নবী পাক সাল আল্লাহ আলি সালাম কুরআন আমাদেরকে দিয়েছেন তো এই কুরআনের কেমন আদব আমাদের রক্ষা করা উচিত জি তো কোরআনের নূর যদি আমরা পেতে চাই কোরআনের নূর রহস্য যদি আমাদের মধ্যে নিতে চাই আমাদেরকে সজ্জিত করতে চাই তাহলে কোরআনের আদব করাটা খুবই জরুরি আপনি যখন কোরআনুল করিম তেলোয়াত করবেন তখন সেই কোরআনুল করিম যা তেলোয়াত করছেন তা অর্থ বুঝে তেলোয়াত করা অনেকেই তো আমরা সেই অর্থটা জানি না কারণ কোরআনুল করিম হচ্ছে আরবি ভাষায় কিন্তু আমরা তো আরবি ভাষাভাষী নয় আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা এর অর্থ জানি না তো এর একটা আদব হচ্ছে যে মানে সেটা বুঝে বুঝে তেলোয়াদ করা যারা আরবিয়ান ছিল বা নবী পাক সাল্লাহ সাল্লাম আরবি সাহবা আরবি তো কোরআনে পাক নাজিল হয়েছে আরবী ভাষায় আর আরবের মধ্যেই নাজিল হয়েছে তো এক্ষেত্রে যারা আরব দেশে রয়েছে তারা তো কোরআনে পাক পড়লে অর্থ বোঝা যায় যে এটা দ্বারা আল্লাহ তালা আমাদেরকে কি বলেছেন এই এই বিষয়গুলো আমাদেরকে হুকুম দিয়েছেন বা বলেছেন তো আমরা তো জানি না তো আমাদের উচিত আমরা কি করব কোরআনে পাকের অনুবাদ সহ যেন আমরা তেলত করি তো এজন্য দর্শক কিন্তু আপনাদের কাছে অনুরোধ করবো যে আলহামদুলিল্লাহ বিশ্ববিখ্যাত একটি অনুবাদকৃত কিতাব রয়েছে বাজার বাজারের মধ্যে অনেকগুলো কিতাব অনুবাদ সহ আমরা পেয়ে থাকি কিন্তু দেখা গিয়েছে গবেষণা করে বেশ কিছু কিতাবের মধ্যে আপনার বিভিন্ন শাব্দিক অর্থ ভুল যেই ভুলের মাধ্যমে আমাদের ইমান পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এক্ষেত্রে বিশুদ্ধ কিতাব যদি আমরা খুঁজতে যাই যে অনুবাদের বিশুদ্ধ কিতাব অনেকে হয়তো বলতে পারেন অনুবাদ পড়েও আমি আমার কুফুরি হবে বা অনুবাদ পড়ে আমার ইমান আমার বিনষ্ট হয়ে যাবে এটা কিভাবে কোরআনে পাখের আয়াত আছে না আমি একটু উদাহরণ দিচ্ছি যে এই কোরআন মানুষকে হিদায় দেয় এই কোরআন মানুষকে গুমরা করে কিভাবে আমরা ওই যে পড়ছি কোরআন তো পড়ছি কিন্তু কোরআনের অর্থ এক ব্যক্তি করলো সে তার জ্ঞানের শাব্দিকভাবে করে দিল আর আরবি এমন একটি ভাষা যেই ভাষা বলা হয় যে এর মধ্যে একটি শব্দের অনেকগুলো অর্থ হয় আপনাকে ওইটা বাছাই করে বাছাই করতে হবে বাছাই করে বসাতে হবে এটা সবার কাজ না তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারি বর্তমান যুগে কানজুল ইমান দর্শক বিন্দু অনেকে নাম জানেন কানজুল ইমান বিশুদ্ধ অনুবাদকৃত একটি কিতাব তো এই কানজুল ইমান আমরা সংগ্রহ করি কাঞ্জুল ইমানের মধ্যে বিশুদ্ধভাবে আপনার কোরআনের অনুবাদ দেওয়া আছে তো এটা যদি আমরা কোরআন পড়লাম পাশাপাশি অনুবাদও কিছু পড়ে নিলাম তো আমাদের কোরআনে আল্লাহ তালা আমাদেরকে কি বলছেন তা আমরা জানতে পারবো জি আসলে এই ব্যাপারটা হচ্ছে যখন আমরা কোরআন তেলোয়াত করব তখন মনোযোগ সহকারে এবং যা তেলোয়াত করছি সেটা সম্পর্কে অবগত হয়ে তারপর তেলাওয়াত করা এটা হচ্ছে কোরআনের একটি আদব রয়েছে অনেকটা আদব হচ্ছে যে আমি যে কোরআন তেলোয়াত করছি সেই তেলোয়াত করার পূর্বে তাউদ অর্থাৎ আউদু বিল্লাহিম মানে শেয়াফানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম এটা পাঠ করা তো কোরআনুল করিমের একটি সুরা রয়েছে যেটার আগে বিসমিল্লা রহমান রহিম পাঠ করা হয় না বাকি সবগুলো সুরাতেই বিসমিল্লা রহমান রহিম পাঠ করা হয় তো এটা পাঠ করা সাথে সাথে এবং আপনি যে স্থানে কোরআন তেলাওয়াত করবেন সেই স্থানটাও পবিত্র হওয়া চাই যে নোংরা জায়গায় আবর্জনা জায়গায় সেখানে কোরআন তেলোয়াত না করাই উত্তম সেই জায়গায় অনেকে এরকম করে যে যেখানে সেখানেই কোরআনুল করিম তেলাওয়াত করে তো এটা করা উচিত নয় পবিত্র স্থানে এমনি তো আমাদের আমল হয় না তারপরও যদি করে সেটাই যদি কোনো মানে কাজে না আসে তাহলে কি কি হবে তো এজন্য যখনই আমি কোরআন করিম তেলওয়াত করবো আমার স্থানটা পবিত্র হওয়া চাই স্থানটা মানে পবিত্র তো পবিত্র এবং দেখতেও মানানসই হওয়া চাই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে কোরআনে পাক বান্দাকে সাফাত করবে তো বান্ধা কেমতের দিন এই বান্দা কেমতের দিন বান্দাকে কোরআন শরীফ সাফাহাত করে জানাতে নিয়ে যাবে তো একটু চিন্তা করি যে কোরআন আমাকে সাফাহাত করবে কাকে করবে আমি এমন জায়গায় তিলত করছি আদব বজায় রাখছি না এমন জায়গায় তিলওয়াত করছি এমনভাবে তিলত করছি এর আদব বজায় রাখছি না এমনটা তো হওয়া উচিত নয় আমরা পরিপূর্ণভাবে আদব বজায় রেখে যদি আমরা কোরআনে পাকে তিলত করি কোরআনের হুকুম হাকাম অনুযায়ী চলি তখন আমাদের কোরআন করবে যখন আমরা কোরআন তেলাওয়াত করব তখন আমাদের জামা কাপড় এটাও পবিত্র হওয়া চাই এবং জামা কাপড়টা সুন্দর হওয়া চাই মানে জামা কাপড় ভালো জামা কাপড় পরিধান করা করে তেলাওয়াত করা এটা একটা কোরআনকে সম্মান করা যদি আমি কোরআনকে সম্মান করি আদব করি তাহলে কিন্তু এর থেকে কিছু আমি অর্জন করতে পারবো কারণ আপনি যখন কোরআনকে সম্মান করবেন তখন আল্লাহ তো আল্লাহ সন্তুষ্ট হবে কোরআন হচ্ছে আল্লাহর বাণী আপনি আল্লাহর বাণীকে সম্মান করছেন আর এ আল্লাহর বাণীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা আর যে আল্লাহকে সম্মান করবে আল্লাহকে আদব করবে তো তার প্রতিদান তো আল্লাহ তালা দেবেই এজন্য আল্লাহ তালার বাণী সম্বলিত যে কিতাব কোরআনুল করিম সেটাকে সম্মান করা আমাদের জন্য আমাদের প্রত্যেকের জন্য বাজিব আমাদের প্রত্যেকের জন্য জরুরি কেননা কোরআনুল করিমকে অনেকেই অসম্মান করেছে যারা যারা অসম্মান করেছে শুধু কোরআনুল করিম না কোরআনের কোনো একটি আয়াত কেউ যদি কেউ অসম্মান করে অস্বীকার করে সেও কিন্তু ইসলামের অন্তর্ভুক্ত থাকে না সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় সেখানে আপনি পুরো তাহলে আপনি বুঝেন তো আপনার আমার অবস্থা কি হবে তো এজন্য কোরআনকে আদব করা সম্মান করা আর আপনি যখন কোরআনকে নিবেন খুব সম্মানের সাথে নেওয়া উচিত কোরআনটাকে আপনি যে আমার আমাদের দেখা যায় বর্তমান সমাজে দেখবেন যে আমরা কোরআনকে রাখি ময়লা বলে আছে কোরআনের মধ্যে কোরআন আন পড়ি না আমরা পরি না পড়ার কারণে ওই কোরআনের মধ্যে ময়লা পড়ে আছে এবং এমন জায়গায় রাখা রাখা আছে যেখানে সম্মান থাকে না অর্থাৎ কোরআনটাকে রাখি এমন জায়গায় যেখানে দেখতেও সম্মান সেটাকে মুছে রাখি এটার একটা গিলাপ চড়াই এটা একটা গিলাবের মধ্যে রাখি যাতে এটার মধ্যে ময়লা না পড়ে ময়লা না পড়ে তো এবং ওই গিলাপটাকেও পরিষ্কার রাখে আজকাল মানে আপনার কোরআন এমন কোনো ঘর মুসলমানের এমন কোনো ঘর হবে না যে ঘরে কোরআন নেই কিন্তু দর্শকবৃন্দ আপনি আমি চিন্তা করি যে আমাদের ঘরের মধ্যে যে কোরআন আছে কোরআনের অবস্থা কেমন আছে একটু চিন্তা করি কত দিন আগে আমি এই কোরআন বের করেছিলাম পড়েছিলাম এক তো তেলাওয়াত করা উচিত আমাদের প্রতিদিন রুটিন করে কিছু না কিছু তেলাওয়াত করা উচিত নুরুল ভাই কিন্তু একটা বিষয় যে আমি তিলত করতে পারছি না যে কোনো কারণে কিন্তু এই কোরআনের সম্মানটা তো বজায় রাখি এই কোরআনকে আমি আজকে দেখা যায় যে আমি একটা কিতাব পড়ছি এই কিতাবের মধ্যে যদি একটু উনিশ বিশ হয় দাগ লেগে যায় অথবা কোন একটা পেজ ছিঁড়ে যায় অন্যান্য কিতাবে আমাদের একেবারে এই এটা কেন হলো এটা কেন হলো এরকম করি কিন্তু কোরআনের উপরে যে ময়লা পড়ে আছে এদিকে আমাদের কোনো ভ্রক্ষেপ নেই আমাদের শোকেসের মধ্যে সব পিস রাখা আছে এগুলো আমরা সপ্তাহে বা মাসে একবার বের করে কি করে ধুয়ে নেই বা কাপড় দিয়ে পরিষ্কার করে এটাকে কি করে সুন্দর করে সাজিয়ে রাখি কিন্তু আমার আপনার ঘরের যে কোরআন রয়েছে এই কোরআনের কি অবস্থা কোরআনকে কয়বার আমরা দিনে দিনে না হোক সপ্তাহে সপ্তাহে না হোক মাসে কতটুকু আমরা এটার পরিচর্যা করেছি অর্থাৎ উপরে যে যেটা বললেন মোবাইলে দাবা দিসতাম গিলাফের উপরে ময়লা বা যার গিলাফ ছাড়া এমনি রাখে এই কোরআনের উপরে ময়লা একটু চিন্তা করি এই কোরআন আমাকে আমার জন্য কতটুকু সুপারিশ করবে আর কতটুকু আমার জন্য দোয়া করবে কোরআন আমরা বলা হয় যে কোরআনে পাক যদি আমরা ঘরে রাখি ঘরের মধ্যে আল্লাহ তালা রহমত বরকত অবতীর্ণ হয় কিন্তু যদি এভাবে রাখি তাহলে কি আমরা বরকত রহমত অবতীর্ণ দরজা খুলে দিলাম নাকি দরজা বন্ধ করে দিলাম এগুলো ভাবা উচিত আরেকটা বিষয় আমি কিছুদিন আগে শুনেছি শুনে খুব মানে মর্মাহত যে কোরআনে পাক মানে কি বলবো মানুষ এদিক সেদিক ফেলে দেয় এদিক সেদিক বলতে একটা আছে না যে এত বড় কিতাব আমি একটু উঁচু জায়গায় রাখি এরকম না আমি পড়ছি বাস এখানে ছোটো একটা টেবিল এখানেই রেখে দিলাম ওইখানে আমি এই যে এভাবে রেখে দিলাম তো এই যে বিষয়গুলো এগুলো সম্পর্কে এটাও রাখা মানে আনুল করে আমি যখন রাখবো সেটাকে একটা উঁচু জায়গায় রাখা এবং বলা হয় থাকে যখন আপনি অনেকগুলো কিতাব রাখবেন সেখানে যদি কোরআনটা সবার উপরে থাকবে সবার উপরে সবার উপরে কোরআন থাকবে অর্থাৎ কোরআনের উপরে যাতে অন্য কোন দুনিয়াবি কিতাব দুনিয়াবি কিতাব কি রয়েছে সেটা তাফসিরও যদি হয় হাদিসের কিতাবও যদি হয় বুখারই হোক না কেন সবার স্থান সবার উপরের স্থান কি হবে কোরআনুল করিম এটা হচ্ছে কোরআনের সম্মান এটা হচ্ছে আদব নর্মালি এটা তো আমরা অনেকে মনে করি নর্মাল জিনিস কিন্তু এটা হচ্ছে আদব সবার সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য হচ্ছে কোরআনুল করিম তাহলে সবার উপরে রাখবো হচ্ছে কোরআনুল করিম তারপরে তাফসির তারপরে হাদিসের গ্রন্থ তারপর অন্যান্য যে কিতাব রয়েছে সেগুলো রাখা আর দুনিয়াবী কিতাব তো সবার নিচে থাকবে এবং উঁচু স্থান যেখানে আমরা আমাদের পা ওদিকে না যায় অনেকে কি করি আমরা আমরা যখন কোরআনুল করিম রাখি তাহলে তার দিকে আমাদের পা ওদিকে চলে যায় পা যখন ওদিকে চলে যায় তখন ওই পা যাওয়ার কারণে আমার ব্যাদুবি হচ্ছে সেটার দিকে আমাদের মনোযোগ থাকে না কোরআনুল করিম রেখে আছে এখানে রাখা আছেন মাদালা যদি আমার পা এদিকে যায় তাহলে বেদুবিটা হচ্ছে অবশ্যই হচ্ছে তো যেখানে কোরআনুল করিম রেখেছে সেখানে পা প্রসারিত করে এটা তো জঘন্য একটা কাজ শুধু এটা নয় বরঞ্চ কি হচ্ছে কোরআনুল করিমের আয়াতের অনুবাদ সেটার সম্মানও কিন্তু আমাদের জন্য জরুরি এবং এটার এটার স্পর্শ আপনি অজু ছাড়া করতে পারবেন না কোরআনের অনুবাদও স্পর্শ আপনি ছাড়া করতে পারবেন না কিন্তু দেখা যায় বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে যে কোরআনের অনুবাদ এবং কোরআনের আয়াতও থাকে যেমন ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে আমরা যারা সাধারণ স্কুল কলেজে পড়ি বা সাধারণ স্কুল কলেজে অনেক বইয়ের মধ্যেই কোরআনের আয়াত দেওয়া থাকে সেগুলো বিক্রি করা হয় তো যখন বিক্রি করা হয় তখন বিভিন্ন যারা স্ট্রিট ফুড যারা বিক্রি করে বিভিন্ন ঝালমুড়ি বলেন আরও আদার্স স্ট্রিট ফুড যারা বিক্রি বিক্রি করে সেলস করে তারা কি করে সেটাকে ইউজ করে কেটে কেটে ইউজ করে সেটা দিয়ে খাবার বা অন্যান্য কিছু তারা পরিবেশন করে যখন সে তার এই কাজটা শেষ হয়ে যায় তখন সে কি করে সেই ব্যবহারকারী সে কিন্তু এটা জানে না বা দেখ ভাবে ইউজ করে অনেকে খেয়াল করলেও ওটাকে ফেলে দেয় এখন ফেলে দিলে আমি ফেলে দিচ্ছি কি কোরআনুল করিমের আয়াত অথবা কোরআন করিম কোরআনুল করিমের আয়াতের অনুবাদ অথবা 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 ইসলামী কোনো কথা সেটা আমি ফেলে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় আপনি তুলে ধরলেন রামিন ভাই যে আসলে দর্শকবৃন্দ আমরা এক তো যারা আমরা আছি আমরা যাই খাবার খাই খাবারের সময় এক তো খাবারে বললেন এরপর ঠোঙাও বানানো হয় পেপার দিয়ে আপনার বই দিয়ে এর মধ্যে আয়াত দেখা যায় হারামেশা আয়াত বা ইসলামিক কথা আল্লাহ আল্লাহতালার নাম তো এগুলোর বিষয় আমাদের কিন্তু খেয়াল রাখা উচিত যে আমি কোন বিষয়টি তো আচ্ছা এক্ষেত্রে আমরা এমনটা করতে পারি যে যেই কিতাবগুলো ধর্মীয় কিতাব বিশেষ করে ধর্মীয় কিতাবের ব্যাপারে বলবো এই ধর্মীয় কিতাবগুলো আমরা বিক্রি না করি আমার যদি এক তো এখান থেকে জ্ঞান অর্জন করা উচিত বা যেটা আপনি বললেন যে ধর্মীয় কিতাবের মধ্যে বা জেনারেল কিতাবের মধ্যে কিছু আয়াতে করিমা দেওয়া হয় এই কিতাবগুলো আমরা একত্র করে ভালোভাবে ঠান্ডা করে দিই নদীতে নিয়ে এটা ডুবিয়ে দিই যেন কারো পা না পরে পরে আরেকটা ব্যাপার দেখুন এখানে কিন্তু বিসমিল্লাহিউ রহমান রহিম এটা কিন্তু কোরআনের একটি আয়াত জি আয়াতের একটি অংশ কোরআনুল করিমের অংশ এটা বিসমিল্লাহিউ রহমান রহিম বিসমিল্লা রহমান রাহিম সব জায়গায় আমরা মানে বরকতের নিয়তে সকল কিছুর মধ্যেই আমরা ব্যবহার করি কিন্তু সেই বিসমিল্লাহ রহমানুর রাহিমটা কোথায় যাচ্ছে আহা আদাল্লাহ এমনও হয় নালার মধ্যে বিসমিল্লাহ রহমানুর রাহিম বাসছে তাহলে এর বরকত আমরা কীভাবে হাসিল করব। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আসলে অনেক করিম আমি একবার অনেক আগে এক এলাকায় মাদানী কাজের উদ্দেশ্যে দিনী কাজের উদ্দেশ্যে আমার যাওয়া হলো এক এলাকায় তো ওই দিনই কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় সেখানে প্রেস রয়েছে তো আমি দূর থেকে দেখলাম যে আপনার প্রেসের মধ্যে আরবি লেখা তো মানে বিশ্বাস করবেন না নামিন ভাই পেজগুলো মনে করেন অনেক বড় একেবারে কয়েকটা পেজ মিলে এরপর এগুলো যে ধরে পেজগুলো কাটছে মানে ওজুর কি অবস্থা বলবো মানে একেবারে জেনারেল একটা লোক আমি পরে একজন থেকে শুনলাম তো সে বলল যে এরা নাকি মনে করেন সোজা করার জন্য হাঁটু দিয়ে ভর দেয় ভর দিয়ে তারপর পেজগুলো সমান করে কেটে এরপরে এগুলো বাইন্ডিং সিস্টেম করে তো একটু চিন্তা করি বিশেষ করে যারা কারখানায় কাজ করি প্রেসের মধ্যে তো এই আনে পাক তিলত করি এটা সম্মান কি কিন্তু এটাকে আমরা কিভাবে তৈরি করছি তো এই বিষয়গুলো আমাদেরকে নেওয়া উচিত আরেকটা বিষয় যে মুসলমান হয়ে আমার কি কলেজা যা একটুও কাঁপে না কোরআনে পাকের অসম্মান করতে এক জায়গায় আমি শুনলাম সে মানে কেমন মুসলমান আমার বুঝে আসছে না বলল যে এক লোক সে কী করেছে কুরআনের মধ্যখান থেকে সে কী করেছে কেটেছে আল্লাহ আল্লাহ কেটে সেখানে মোবাইল রেখে ওই কোরআন সে ক্যারি করল হয়তো এটা চোরা চালানি বা আপনার এরকম কিছু যেটা হবে তো ওই মোবাইলটা যেন কেউ খুঁজে না পায় এই জন্য কী করলো কোরআনের ওই অংশটুকু মোবাইলের মাপে যতটুকু ততটুকু কেটে আল্লাহ আল্লাহ এরপর মোবাইল সেখানে রাখলো তো মুসলমান এখন কি বলবো আল্লাহ তালা হেফাজত করুক আমরা হয়তো আমি যেটা দেখেছি এখন এটা কি মুসলমান করেছে নাকি কেউ অন্য কেউ করে মুসলমানের নাম প্রচার করেছে আল্লাহ ভালো জানে কিন্তু এরকম করা উচিত নয় কোরআনকে আমরা সম্মান করি কোরআন এমন একটি কিতাব যেই কিতাব আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে এই কিতাবের সম্মান আমাদের বজায় অবশ্যই রাখা উচিত আর যখন আমরা কোরআন রাখি কোরআন যখন রাখবো কোরআনের উপরে যেন আমরা কিছু না রাখি কিছু না অনেক সময় দেখা যায় কোরআনের উপর আমরা কাগজ রেখে দিই কলম রেখে দিই কলম রেখে বিভিন্ন জিনিস রেখে দিই তো এমনটা আমাদের করা উচিত নয় কোরআনের উপরে সবার উপরে থাকবে কোরআন কোরআনের উপরে যেন কিছু না থাকে নরেন ভাই আরও কিছু সে সংক্ষিপ্তভাবে কিছু মাদানি ফুল আমাদের সময় প্রায় শেষের দিকে তো আমি যে জিনিসটা আরোজ করব সেটা হচ্ছে আপনি একটু আগে যে প্রেসের কথা বললেন তো এখন বর্তমানে কিছু আধুনিক প্রেস রয়েছে যেখানে আপনার পায়ে রেখে এগুলো করতে হয় না বাইন্ডিংটা করতে হয় না অটোমেটিকলি সেটা মেশিনের মধ্যেই বাইন্ডিং চলে আসে তো আমি তাদের নিকট আরোজ করব যারা প্রেসের কাজ করেন তারা অবশ্যই এরকম আধুনিক প্রেসই তৈরি তৈরিতেই কোরআনুল করিম এবং হাদিসের যেখানে কোরআনের আয়াত বা অন্যান্য ধর্মীয় যদি রয়েছে তারা আধুনিক প্রেসের মাধ্যমে সেটা প্রিন্ট করবেন যাতে কোরআনুল করিম এবং অন্যান্য কোরআনের আয়াত এবং ইসলামী কিতাবের আদবটা রক্ষা হয় আরেকটা অনুরোধ আমি করতে চাই যারা আমরা কোরআনুল করিম পড়ি পারি কিন্তু পড়ি না রেখে দেয় এটা কিন্তু কোরআনের একটি বেয়াদবি আমি কোরআনুল করিম পারি কিন্তু কোরআনুল করিম পড়ি না এটাও কিন্তু একটু কোরআনের বেয়াদবি আপনাকে আমাকে আমার উচিত প্রত্যেকের উচিত যারা আমরা কোরআনুল করিম তেলাওয়াত করতে পারি আর যারা তেলাওয়াত করতে পারি না তাদের তো আরেকটা স্টেপ বাকি রইলো তাদের উচিত কোরআনুল করিম শিখা শিখে তারপরে কোরআনুল করিম তেলাওয়াত করা কারণ আল্লাহ তালার সাথে কথা বলতে কে না চায় আমি যদি আপনি যদি সুযোগ পাই যে আল্লাহ তালার সাথে কথা বলবো তাহলে আমার মনে হয় সবাই বলবে যে আমি কথা বলতে চাই আমি কথা বলতে চাই কিন্তু বলা হয়ে থাকে যে কোরআনুল করিম তেলোয়াত করা মানে আল্লাহ তালার সাথে কথা বলা তাহলে আল্লাহ তালার সাথে কথা বলার ইচ্ছা প্রত্যেকের কা আছে কিন্তু কেউ কোরআনুল করিম শিখতে চায় না তাহলে এর অর্থ দাঁড়ায় হচ্ছে যে আল্লাহর সাথে সে কথা বলতে আগ্রহী না কোরআনুল করিম তেলবাদ করতে পারে কিন্তু সে তেলবাদ করে না তার মানে হচ্ছে সে আল্লাহ তালার সাথে কথা বলতে আগ্রহী নয় তো কোরআনুল করিম পারে কিন্তু সে বুঝে পড়ে না তেলোয়াত করে না তার মানে সে আল্লাহ তালার কথাকে বুঝতে চাচ্ছে না আল্লাহ এই জন্য আমাদের উচিত এই বিষয়গুলো খেয়াল রাখা এবং এগুলোর উপর আমল করা দর্শক আমরা আজকে কুরআনে পাক তিলাত এবং কোরআনে পাক রাখার কিছু আদব আমরা শুনলাম আমাদের অনুষ্ঠানের সময় সংক্ষিপ্ত থাকে এর মধ্যে আমরা যতটুকু পারি চেষ্টা করি আদবগুলো তুলে ধরার যেন আমরা এগুলো জেনে এই সকল বিষয়গুলো আমরা যেন খেয়াল রেখে আমল করতে পারি আসলে আমরা জানলাম শুনলাম শিখলাম আমল করলাম না তাহলে তো আমাদের জানাটা বৃথা তো আমরা আমল করার নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ এখন থেকে কোরআনে পাক আমরা অন্তত যদি প্রতিদিন না পারি সপ্তাহে একদিন ঘরে যে কোরআন রয়েছে সেটাকে মুছে ভালোভাবে পরিষ্কার করে রাখবো অনেকে আবার দেখা যায় যে কোরআন পরিষ্কার তো করে কিন্তু যেই কাপড়টা সেই কাপড়টা নোংরা থাকে তো এরকম তো আল্লাহ তালা বোঝার তফিক দেখ দর্শকবৃন্দ আমরা নিয়ত করি ইনশা আল্লাহ তালা কোরআনে পাক তেলাত করব কোরআনে পাখের সম্মান করব এবং কোরআনে পাখের আদবও আমরা বজায় রাখবো ইনশা আল্লাহ তখনই আমাদের যথার্থ এবং প্রকৃত কামিয়াবি আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আবারও দেখা হবে আরেকটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব আপনাদের সামনে আরেকটি বিষয়ের আদব সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন মাদানী চ্যানেল দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন হাবিব আলা হাবিবাহুতা ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি যা শোনে ইমান আমল আরো দৃঢ় করেছি